আজকে বিকেলটাতে মনে হলো একটা ছবি আঁকবো। এটা মূলত আমার পাশের বাসার ছাদ, এটা সেলফ পোর্ট্রেট বলা যায়, আমি নিজেকে আঁকার চেষ্টা করেছি। আমি সঞ্জিতা মুক্তা বরাবর মতোই আপনাদের কাছে এই নতুন ভিডিও নিয়ে এসেছি, আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ফ্রাইডে বিকেল, তো ফ্রাইডে বিকেলটা আমার খুব পছন্দ। ছোটোবেলা থেকেই ফ্রাইডে বিকেলে দেখা গেছে কিছু না কিছু করার চেষ্টা করতাম। তো আজকে একটু আগে বৃষ্টি হয়েছে আর খুব সুন্দর একটা ওয়েদার বাইরে। তো আমি অপেক্ষায় ভাবছিলাম যে কী করা যায়। মূলত বিকেলবেলা আমি বই পড়তে পছন্দ করি, বাট আজকে বিকেলটাতে মনে হলো একটু ছবি আঁকি। আমি ছবি আঁকতে পছন্দ করি, তবে খুব বেশি ছবি আঁকি না বা খুব বেশি পারদর্শীও নই। ছোটোবেলা থেকে টুকটাক আঁকাঁকি করতাম, তো এই হ্যাবিটটা অ্যাকচুয়ালি চলে গিয়েছিলো এবং লাস্ট লকডাউনের সময় থেকে আমি টুকটাক ছবি আঁকা আবারও শুরু করি। তো আমি আমার আগের আঁকা কিছু ছবি এখন দেখাবো আপনাদেরকে, আমি যেগুলো হচ্ছে এই লকডাউনের সময় আমি হচ্ছে পোর্ট্রেট খুব ভালো পাই না, তবে চেষ্টা করছিলাম পোর্ট্রেট করার, স্কেচ প্র্যাকটিস করার। এই ছবিটা আমি মায়াজকে নিয়ে এঁকেছিলাম এবং এই ছবিটার একটা ভিডিও করেছিলাম যেটা আমি আর শেষ পর্যন্ত পাবলিশ করিনি। এইটা হচ্ছে জঙ্গল, এটা মূলত কবি উপন্যাসের যে ঠাকুর যে ক্যারেক্টারটা আছে সেটাকে ইমাজিন করেই আমি এঁকেছিলাম। এটা অনেকটা আমার চাইনিজ ফ্রেন্ডকে চিন্তা করে গেছিলাম, যদিও তার মতো হয়নি। এটা অ্যাক্রিলিক পেইন্টিং ছিল, এটা মূলত আমার পাশের বাসার ছাদ। এটা সেলফ পোর্ট্রেট বলা যায়, আমি নিজেকে আঁকার চেষ্টা করেছি, যদিও আমার মতো দেখতে হয়নি চেহারাটা। তো এটা হচ্ছে লাস্ট পেইন্টিং, আরও আগে কিছু পেইন্টিং দেখাচ্ছি। আমি কখনো স্নোফল পার্সোনালি দেখিনি, বাট আমার বাজারেশন ফিল করা হচ্ছে প্রচুরই ফুল, প্রচুরই ফুল আমার খুব পছন্দ। কিছু ফুল আমি যাই না টিউলিপের মতো, বাট টিউলিপ ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা হচ্ছে চাইনিজ একটা ক্যারেক্টার, এটা হচ্ছে এটা মানে হচ্ছে শিল, যেটা মানে হচ্ছে হার্ট। তো আমি যখন ফিলোসফি পড়তাম তখন শিল ক্যারেক্টারটা নিয়ে অনেক বেশি পড়েছি এবং চাইনিজ যে হার্ট মাইন্ড ফিলোসফি আছে সেইটা হচ্ছে গিয়ে এই ক্যারেক্টারটা ডিফাইন করে। তো এই জন্য এই পেন্টিংটা করেছিলাম। এগুলো হচ্ছে আমার লাস্ট কিছু রিসেন্ট পেইন্টিং বা স্কেচ বলা যায়। অ্যান্ড আজকে কিছু একটা আঁকবো, জানি না কি আঁকবো। আমার আজকে কৃষ্ণচূড়া ফুল আঁকতে ইচ্ছে করছে, আর পিছনে যে ওয়াল পেইন্টিংটা সানফ্লাওয়ার, এইটা মূলত আমার করা। একদিন রাতে ঘুম আসছিল না, হঠাৎ করে মনে হলো কিছু একটা আঁকি, তো তখন আমি দেয়ালে এই পেইন্টিংটা করেছি। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা কিসের তৈরি, সো পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি আমার নিজের আঁকা। ওকে, তাহলে আমরা ছবি আঁকা শুরু করি।